আপনারা তো জানেন যে বয়কট নিয়ে হাসিনা মুখ খুলিছে, ইন্ডিয়া তার সবচাইতে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেটের মাঠে নামাইছে, ওকা থেকে হাসিনা পর্যন্ত পৌঁছাইতে বেশি সময় লাগলো না, যত দ্রুত আন্দোলন আগাইতেছে তত দ্রুত প্রতিক্রিয়া আসিচ্ছে, কার কার কাছে থেকে প্রতিক্রিয়া আসিচ্ছে সেটা দেখলে বুঝবেন ইন্ডিয়া কেমনে খেলিচ্ছে। প্রতিক্রিয়া আসিছে হাসিনার গুন্ডা বাহিনীর প্রধান গুন্ডা শ্রেষ্ঠ শেখ মনির পোলা পরশের কথায়। সে কইছে বিদেশি রাষ্ট্রের মদদে এই বয়কট আন্দোলন চলিচ্ছে। ইন্টারেস্টিং জিনিস দেখবেন, কারা কারা করছে বয়কটের বিরুদ্ধে সেইটা দেখলে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়া ক্যাঙ্কা করে খেলিচ্ছে। ইন্ডিয়ার একের হার্ট কোরের লোক, মূলত রয়ের লোকেরা। এই পরশের বাপ ছিল মুজিব বাহিনীর প্রধান, রয়ের ট্রেন্ড, বাংলাদেশের রয়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট। প্রথম আপনি দেখবেন হাসিনার প্রেসিডেন্ট হচ্ছে মুজিব বাহিনীর কেউ, সবসময় হামিদ ছিল মুজিব বাহিনীর সুপ্রতাই। তার মানে র ট্রেন্ড না হইলে প্রেসিডেন্ট হওয়া যায় না হাসিনার। আর কে কইছে জাসদ, জাসদ মানে জানেন তো পুরা র ট্রেন্ড গণবাহিনীর অংশ। আর কে কইছে বাহাউদ্দিন নাসিম। এই কেসটা একটু আমরা দেখি বাহাউদ্দিন নাসিমের। বাহাউদ্দিন নাসিম আসলে কে আগে দেখে নেই। বাহাউদ্দিন নাসিম কি কইছে, সে কইছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিপক্ষে কথা বলে, তারা রাজনৈতিক স্বার্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব নষ্ট কইরা বাংলাদেশের মানুষের স্বার্থ নষ্ট করতে চায়। তোর স্বার্থ তোর দেবো নাসিমের বাচ্চা। এ বাহাউদ্দিন নাসিমকে জানেন, এটা একটা ইন্ডিয়ান হার্ট কোরের লোক। মোদি আসলো 2021 সালে, তাই না? আর তার প্রতিবাদে সারা দেশে যে প্রতিবাদ হইল ব্যাপক, বাহাউদ্দিন নাসিম রে তার উপরে দায়িত্ব দিছিল ইন্ডিয়ান এমবেসি, রাস্তায় যেন মোদি বিরোধীদের সে ঠেঙ্গায় যেন নাম্বার না দেয়, এটা ছিল তার উপরে স্পেশাল ডিউটি। ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার গুন্ডা বাহিনী, এ বাহাউদ্দিন নাসিমের গুন্ডা বাহিনী। ওই যে এই যে দেখেন এই ছবিটা দেখেন, মুসল্লির দাড়ি ধরে টানি টানিয়ে চিড়ে ফেলিচ্ছে, মনে আছে না? এটা এটা সে বড় করে দেখান তো, ছবিটা বড় করে দেখেন, যেটা দিচ্ছে তার ছবিটা বড় করে দেখান। এর নাম কি জানেন? মোজাম্মেল হোসেন, পল্টন থানার 13 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা, বাহাউদ্দিন নাসিমের গুন্ডা বাহিনীর প্রধান, সবসময় সাথে থাকে। দেখান দেখান এডিটার সাহেব, দেখান বাহাউদ্দিন নাসিমের সাথে ছবি দেখান, ওর ফেসবুক প্রোফাইল থেকে দেখান, আমি ক্ষুদ্র ভাতারা একটু ভরে দিয়ে ফেসবুকে যায়। হ্যাঁ, এবার বুঝেছেন তো কেনই ভারতের পণ্য বয়কটের বিরুদ্ধে বলে? এই মোজাম্মেল আর বাহাউদ্দিন নাসিম হাসিনা পতনের পর যেন পলায় যেতে না পারে সে খেয়াল রাখেন। কি করা লাগবে আমি কয়ে দেবো, নি খালি ধরে আটকায় রাখবেন, তারপরে আমি কয়ে দেবো কি করা লাগবে। আর কে কেছে? খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এইটা সাহেব আপনি ওর নাম দিয়ে সার্চ দেন তো, ওই খালিদ মাহমুদ চৌধুরী আর ভারত লেখা সার্চ দেন তো, দেখেন ওর ইন্ডিয়া ছাড়া কোনো কথা নাই, অনারাইভাল ভিসা চালু হবে, ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্কের শিকড় অনেক গভীরে। জি জি, আর বলতে হবে না, গা দিলে গভীর সম্পর্কই হয়, ওটা আমরা জানি। প্রতিক্রিয়া আসছে ইন্ডিয়া থেকেও। আসেন এইবার ওগরের তরপানি দেখে নিই। আমরা দেখুনি ওরা কি করছে, একটু বলে নিই, একটু একটু করে বলি আর আপনি এডিটর সাহেব একটু একটু দেখাবেন। ওরা এখন বলতেছে আওয়ামী লীগ নির্যাতন অত্যাচার করেছে। হ্যাঁ শুনেন, তবে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে আওয়ামী লীগ রাজনীতি করে, বিরোধী দল কিংবা অনেক ক্ষেত্রে সঠিক মত প্রকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেটা। তারা আরো বলছে যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। শুনেন, নির্বাচন নিয়ে এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষের একটা অংশের মধ্যে প্রশ্ন রয়েছে, সেটা খোদ সরকারি দলের নেতাকর্মীরা সমর্থকরাও বুকে হাত দিয়ে স্বীকার করেন। তারা কইতেছে আওয়ামী লীগ আগে পাত্তা দেয় নাই। শুনেন, তাই আওয়ামী লীগ আগে এই ইস্যুকে তুচ্ছ করে দেখলেও এখন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তারা কইতেছে এটার পিছে চীন আছে। শুনেন, এর পেছনে চীনের পুরো বিনিয়োগ রয়েছে। তারা কইতেছে আওয়ামী লীগের লোকেরাও এই বয়কট আন্দোলনের পিছে আছে। শুনেন, তবে শুনলে অনেকেই বিস্মিত হবেন, ভারতীয় পণ্য বয়কটের ডাকে প্রকাশ্যে না হলেও সরকারি দলের সমর্থক অনেক বড় ব্যবসায়ীরাও রয়েছেন। তারা কইতেছে আওয়ামী লীগ ঝামেলায় পড়তে যাচ্ছে, পচা শামুকের নাকি পাকেট পি, আর আমাদের সমূলে দমন করা লাগবে। শুনেন, তাই ভারতীয় পণ্য বয়কট শিরোনামে তথাকথিত ছোট্ট আন্দোলনটি ঘরে বাইরে শেখ হাসিনা এবং তার সরকারকে চাপে ফেলতেও পারে বই কি, কথায় বলে ভাঙা শামুকেও পা কাটে। তাই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে সমূলে উৎপাটন না করলে সংকট অনিবার্য। এই প্রথম কলকাতা প্রথম দিন থেকে লেগে আছে, এটা হইতেছে ওই বিজেপির একটা মিডিয়া আর কি, বিজেপি আরএসএস এর, মনে আছে না কি কইছিল সে প্রথম দিনগুলোতে এদের এপিসোডগুলোর কথা? শুনেন দাদাবাবুরা, আরএসএস এর পান্ডারা, দিদিমণিরা, আরএসএস এর পান্ডিরা, পাঠি, আমাদের পজিশনটা মরাল,
আর আপনাদেরটা গায়ের জোরের, আপনার গায়ের জোরে একটা মরাল পজিশনকে হারাইতে পারবেন না কখনো, এটা সম্ভব না। হাতে নাতে দেখতেছেন তো, আরো দেখবেন। এবার আসেন আরেক ভালসেন নিয়ে আলাপ করি, কইছিলাম ধরুনি আসেন, এবার ধরি হাঙ্কারে নায়ক আলমগীর আসেন, এনা ধরি। আলমগীর সিনেমার নায়ক, তো সিনেমা নাটকের যারা নায়ক টায়ক হয় না, এরা যে সংলাপ বলে সেটাকেও লিখে দেয়, যে ফাইটিং টাইটিং করে সেটাকেও দেখায় দেয়, যে গান গায় সেটাকেও গায়া দেয়, যে নাচে সেটাকেও দেখায় দেয়, কোনো ঝুঁকিপূর্ণ শট নিতে হইলে স্টান্টম্যান ওটা করে দেয়, তারপরে ওই নায়ক। তুই কেমনে নায়ক হয়েছে, তুই তো কিছুই করিস না। তো তুই যখন, তো ওই আলমগীর যখন মরদ আছিল তখন মুক্তিযুদ্ধ হয়েছিল, যায় নাই নায়ক তো ভাবিছিল কেউ করে দিবি আরেকজন। হ্যাঁ, এখন এসে করছে যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ মুক্তিযোদ্ধা ছিল, শুনেন, 7.5 কোটি বাঙালি সবাই মুক্তিযোদ্ধা ছিল, মানে ওই এখন মুক্তিযোদ্ধা বলবি। হ্যাঁ, ওই অবশ্য ঠিকই করছে, 7.5 কোটি মানুষই মুক্তিযোদ্ধা, উই ডাবল মুক্তিযোদ্ধা। প্রথম বয়ের সাথে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে রুনালাইলার সাথে দ্বিতীয় ইনিংসের মুক্তিযুদ্ধ শুরু করেছে, হাতি লোর জন্য লো হাইটের মুক্তিযুদ্ধ খাট বানিয়েছে দেখেন। হ্যাঁ, তো শুধু এসব সিনেমার নায়কের চেহারা সুন্দর, ফিগার ভালো, লম্বা চওড়া নামও নেয় সম্রাটের, কিন্তু আদতে ভীরু কাপুরুষ এবং লেস ইনফর্ম। মূর্খ বললাম না, মূর্খ হইতে হইলেও কিছু জানা লাগে আর কি। সে বলতেছে পশ্চিমাদের কাছে, বিদেশিদের কাছে কেন যায় বিরোধী দল, শুনেন, আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি, রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যেত, সেখানেও যায়নি। কেন যায়নি, তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। বেফাউলে আলমগীরের বাচ্চা, বিরোধী দল বিদেশিদের কাছে যায় না, তোর নেত্রী হাসিনা যায়, হাসিনার কাজই ছিল গুলশান বনানী এলাকায় দূতাবাসগুলোতে যায় নালিশ দেওয়া। 2006 সালে জায়েজাদিন প্রচ্ছদ প্রতিবেদন করেছিল, 50 দূতাবাসে হাসিনার পোষপান্ন অভিযোগ, হাসিনার মন্ত্রী ইন্ডিয়ারে গিয়া বলে আসে, আমি ইন্ডিয়াকে বলেছি হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কাউয়া বলে না, দিল্লি আছে তো আমরা আছি, আর আসিছে পশ্চিমের আলাপ নিয়া বান্দির পুত, উই কছে রাজাকারের তালিকা করা লাগবি। আচ্ছা, ওর ওর মুক্তিযোদ্ধের আলাপ করে আসেন, ওর ওর রাজাকারের তালিকা ওর মুক্তিযুদ্ধের ন্যারেটিভকে আমাদের আগামীতে ডিল করা লাগবে, এটাতে একটা তরিকা বাইর করতে হবে। এখনো কি করা যাবে সেটা আমি চিন্তা করে বের করতে পারিনি একা একা, এটা একার কাজ না, সবাই মিলে করতে হবে, আমি একটা প্রস্তাব রাখিছি আর কি, এটা আপনারা চিন্তা করে দেখেন। এটা মুক্তিযুদ্ধ এমন একটা ঘটনা যা আমাদের ইতিহাস থেকে মুছে দিতে পারবো না। মুক্তিযুদ্ধের তাহলে ন্যারেটিভটা কি হবে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভ আছে, অল্টারনেট ন্যারেটিভটা কি হবে, এইটার অনেকগুলো অ্যাসপেক্ট থাকবে, এটার অনেকগুলো দিক থাকবে, আমি মাত্র একটা দিক নিয়ে আলাপ করতে চাই, আলাপটা সেন্সিটিভ, কিন্তু খেয়াল করলে দেখবেন যে আমি যেটা আলাপটা করবো, আলাপটা তুলবো, সেটা এই জাতিকে রিকনসাইল করবে, মানে রিকনসিলিয়েশন করবে, এটাতে ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধ নিয়ে আমি ন্যারেটিভ দ্বারা আছে পর্বত প্রমাণ ঘৃণার উপরে, সেই ন্যারেটিভে মুক্তিযোদ্ধারা মহান, মুক্তিযুদ্ধ বিরোধীরা শয়তান, এটা ভুল এবং উদ্দেশ্যমূলক ন্যারেটিভ। এই ন্যারেটিভ দিয়ে আপনি একটা রক্তাক্ত যুদ্ধের পরের সমাজে রিকনসিলিয়েশন, মানে সবাইকে আবার মিলমিশ করে যেতে পারবেন না। আমেরিকা তো গৃহযুদ্ধ হয়েছিল না, আমাদেরটা তো আসলে গৃহযুদ্ধ ছিল, এটা তো মুক্তিযুদ্ধ না, এটা গৃহযুদ্ধ হয়েছিল, পাকিস্তান ভেঙে 2 ভাগ হয়েছিল, তাই না, মুক্তিযুদ্ধ আমাদের তো মুক্তি হয় নাই, তো মুক্তিযুদ্ধ না, স্বাধীনতা যুদ্ধও না, কারণ আমরা স্বাধীন আগেই ছিলাম, এটা নতুন করে স্বাধীন হওয়ার কিছু নাই। পরাজিত পক্ষকে কি এই আমেরিকান গৃহযুদ্ধে শয়তান হিসাবে চিহ্নিত করা হয়েছে, হয় নাই, 71-এ জাতি 2 ভাগে ভাগ হয়ে গেছিল, সে বিভক্তিতে কত কোন পক্ষে কতজন ছিল সে গোনাটা অবান্তর, বিভক্তি ছিল সেটা সত্য, তাই না, এবং এই বিভক্তি এত প্রবল ছিল যে একটা যুদ্ধ ছাড়া এই বিভক্তির ফয়সালা সম্ভব ছিল না। আমরা যুদ্ধ করছি, আমাদের বিরোধী পক্ষ যুদ্ধ করছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, দুই পক্ষেই সক্ষম এবং সাহসীরা যুদ্ধ করছে, দুই পক্ষেই বীরত্বের সাথে লড়াই করছে, এক পক্ষ পরাজিত হয়েছে, তার মানে এইটা না অপর পক্ষ শয়তান, ওই পক্ষ মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ যে বীরত্বের সাথে লড়াই করছে, এটা আমার কথা না, এটা মানেকশার কথা, শুনেন, চিফ সাহেব তো উনকো এসা রাখতে হ্যায় জেসে উনকে জামাই হ্যায়, they complained against me, cabinet meeting, at the meeting, Mr. Gandhi looked at me, I said, Prime Minister, there were soldiers, they fought,
and they fought extremely well. They lost. And I'm looking after the soldiers. No more, I've forgotten all about the war and everything. বিজয়ী ন্যারেটিভে পরাজিত পক্ষকে শয়তান বলে চিহ্নিত করে সবসময়। মুক্তিযুদ্ধের বিরোধিতা তারা যে নামেই অস্ত্র তুলে নি, তারা যোদ্ধা, তারা সাহসী, তারা লড়াইয়ের হিম্মত রাখছিল। যারা মুক্তিযুদ্ধ হয়েছিল, যারা রাজাকার, আলবদর, আল শামস হয়েছিল, সকলেই হিম্মত এবং সাহস ছিল অস্ত্র হাতে নেওয়ার। যৌবনে কোনো পক্ষেই যাদের অস্ত্র হাতে নেওয়ার হিম্মত হয় নাই, তাদের কারোই কি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার মরাল রাইট আছে? জাতি বিভক্ত একটা সশস্ত্র যুদ্ধে নেমে গেছে আর আমি কোনো পক্ষে যাই নাই, আরে এটা তো কাপুরুষতা। আলমগীর বলতেছে 7.5 কোটি লোকই মুক্তিযোদ্ধা, ভুয়া কথা। মুক্তিযোদ্ধা একটা ভেরি স্পেশাল ক্যাটাগরির সক্ষম সশস্ত্র যোদ্ধা। আলবদর রাজাকাররাও তাই, নিজের কাপুরুষতা ঢাকার জন্য 7.5 কোটিকে মুক্তিযোদ্ধা বানায়। আলমগীর নিজের কাপুরুষতাকে 7.5 কোটির পিছনে লুকাইতে চায়। মহান সম্রাটের নাম ধারণ করলে আর খোদার দেওয়া 6 ফুটের শরীর থাকলেই বীরের জীবন, বীরের সম্মান পাওয়া যায় না রে। যারা রাজাকার, আলবদর, আল শামস ছিল, তাদের যোদ্ধা হওয়ার হিম্মত ছিল, সে লুকায় নাই, সে যে বিলিভ করে সেইটারে সে ডিফেন্ড করতে গেছিল, এইটা গর্বের। পরে পারে নাই সেটা ডিফেন্ড করতে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু তার বিশ্বাসকে ডিফেন্ড করতে সে ভয় পায় নাই, এই মরাল পজিশন সম্মানের। আলমগীরের ওই হিম্মত ছিল না, তার সে যেটা বিলিভ করে সেটাকে ডিফেন্ড করার হিম্মত ছিল না, সে যে বিলিভ করে সেটাকে ডিফেন্ড করতে সে যায় নাই, তার কথা কেন আমরা শুনবো? রাজাকার, আলবদর, আল শামস এদের পলিটিক্যাল পজিশনের সমালোচনা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, কিন্তু তাদের মরাল পজিশনের আপনার সম্মান করতে হবে, ওটার সম্মান করে আপনি সমালোচনা করতে পারবেন, তার আগে না। যে পক্ষেই হোক, মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নেওয়া যুবক আর কাপুরুষ যুবক দুইটা ভিন্ন ক্যাটাগরি। কাপুরুষের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ বিরোধিতা নিয়ে কথা বলা মানায় না। তো আলমগীর মিয়া, তোমার ধান্দাটা কি? এত রাজনীতি নিয়ে মাথা ঘামানোর কি আছে? এই বুড়া বয়সে হুদায় খাওয়ার ইচ্ছে হয় কেন? আজ অল্পের উপর দিয়ে সারলাম, এরপরে যদি পলিটিক্স নিয়ে বয়কট নিয়ে আলাপ দিস, তোমার গোয়ার পাইস ছিঁড়া মানিক মিয়া এভিনিউ শুকাইতে দেবো, মাইন্ডেড বান্দির পুত। এবার আসেন, আমরা বয়কট কেমন চলিচ্ছে সেটা দেখি। প্রথমে দেখি হাসিনার যে খাইস ছিল ইন্ডিয়ান শাড়ি পুরানোর, সেটা এখন পাবলিক বিপুল ভাবে পুরাইতেছে এডিটর সাহেব, কয়টা দেখান। হ্যাঁ দেখি, হাসিনার খায়েস পুরা করে দিই। হ্যাঁ, অগ্নি উপাসক, খালি কিছু হইলে আগুনে পুরানোর কথা কয়। এটা একটা ইন্ডিয়ান শাড়ি, যে এটা আমি একদিনও পরিনি, ব্যবহার করিনি, সেইটা এখন আমি পরব। এইবার দেখি দেশীয় পণ্য কেমন চলতেছে। দেখেন, কোহিনুর কেমিক্যালসের একজন সেলসম্যান অর্ডার নিতে আসছে কোন এক প্রত্যন্ত অঞ্চল থেকে, সে কি বলে দেখেছেন? এই যে একটু এদিকে দেখেন, কোন কোম্পানিতে আছেন? কোহিনুর কেমিক্যাল, তিব্বত। আচ্ছা, আমরা একটা রোজার দিন সত্য কথা কম চাই, এই যে এটা কি তিব্বতের কোহিনুর কেমিক্যাল? এই যে তিব্বত কোম্পানির, আপনার তো হাতিয়া মার্কেটিং ইয়েতে আছেন, এক দেড় মাস দুই মাসে আপনাদের সেল কি আগের তুলনায় বাড়ছে না কমছে? কত পার্সেন্ট বাড়ছে একটু জোরে বলেন। 50% মতো বাড়ছে। ঈদ বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পোশাক। আর একটা ভিডিও দেখেন, গোপনে আলাপ রেকর্ড করেছে পাঞ্জাবি বিক্রি করে যারা, কি কইতেছে, দেশি পাঞ্জাবির চাহিদা বাইরে গেছে। নতুন কিছু দেখান, এবং সব থেকে বেশি লাগতেছে পাকিস্তানি কোন কালেকশন আছে কিনা আপনাদের? আচ্ছা, বিষয়টা চলতেছে না, ইন্ডিয়ান বিষয়টা হচ্ছে এরকম। কারণ রিসেন্ট একটা কাহিনী বলি আপনাকে, একটা গার্জিয়ান আসছিল, আসার পর আমি একটা ড্রেস কমপ্লিট দেওয়া হয়ে গেছে, মানে প্রাইসটা ফিক্সড হয়ে গেছে, হঠাৎ করে উনি আমার ওই ট্যাগে দেখলো যে মেড ইন ইন্ডিয়া লেখা। আচ্ছা, তো উনি ওইটাকে বয়কট বলে আর ওটা নিলই না। আচ্ছা, ইভেন যেটা হলো যে আমি বললাম যে আমার কাছে ইন্ডিয়ান বাদেও কিছু ড্রেস আছে, আমি কি দেখাবো? উনি আমার দোকানেই দাঁড়ালো না, যে দোকানে ইন্ডিয়ান জামা বিক্রি হয় সে দোকানে আমি দাঁড়ালো না। ভারতীয় পণ্য বয়কট নিয়ে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সাপোর্টাররা খুব চিল্লাইতেছে। ওদের চিল্লানি দেখে মনে হচ্ছে পণ্য বয়কট খুবই খারাপ কাজ, কিন্তু
আমাদের মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল পণ্য বয়কট দিয়া। স্বাধীনতার এক দফা আন্দোলনের অংশ হিসেবে মওলানা ভাসানী বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিল 1970 সালের 25শে ডিসেম্বর, মানে মুক্তিযুদ্ধের 4 মাস আগে। দৈনিক সংবাদের প্রথম পাতায় এই শিরোনাম আসছিল, বিদেশি পণ্য বর্জন করুন ভাসানী। সেই সময় আমরা পশ্চিম পাকিস্তানের জিনিসপত্র ব্যবহার করতাম। পাকিস্তানি পণ্য বর্জন আমাদের স্বাধীনতা যুদ্ধে এবং তারপরে বিজয়ে পৌঁছে দিছিল আমাদের জাতিকে। পণ্য বয়কটের 2 বছরের মাথায় আমরা পিন্ডির শৃঙ্খল ছিঁড়ে ফেলছিলাম। আমাদের আজকের পণ্য বয়কট দিল্লির শৃঙ্খল এইভাবেই ছিঁড়ে ফেলবে ইনশাল্লাহ।